হেড কোচ কার্লোস কুদরতের আন্ডারে আজকে প্রথম প্র্যাকটিসে নেমেছে ইস্ট বেঙ্গল। সহকারী কোচ ডিমাস ডেলগাডো রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ফুটেজ দেখতে পাচ্ছেন, ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে। এটা ভিডিও টু, ভিডিও ওয়ান একটু আগেই আপনারা দেখেছেন, এক্সক্লুসিভলি টেলিকাস্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোলকিপাররা প্র্যাকটিস করছে, কমলজিৎ, প্রভসুকন সিং গিল নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে, দূরে আদিত্য পাত্র দাঁড়িয়ে আছে। এবার দেখতে পাচ্ছেন সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছে, ওয়ান টাচ টু টাচ, যেই প্র্যাকটিসটা বেশ কিছুদিন ধরেই কিন্তু ইস্ট বেঙ্গল করছিল বিনো জর্জের আন্ডারে। বিনো জর্জকেও দেখতে পাচ্ছেন, দুটো দলে ভাগ হয়ে গিয়ে একটা দল নীল বিপ পড়েছে দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট বিপ পড়েছে, নিজেদের মধ্যে টু টাচ পাসিং, এটা কিন্তু ইস্ট বেঙ্গল বেশ কিছুদিন ধরেই করছে। এবার দেখুন কার্লোস কুদরতকে দেখতে পাচ্ছি নির্দেশ দিতে, গোল পোস্ট এগিয়ে আনা হচ্ছে, কিছুটা রানিং স্ট্রেচিং, ওবাসির আজকে আলাদাভাবে রয়েছে, মনে হচ্ছে একটু রিহ্যাব চলছে মোবাসিরের, এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। অলমোস্ট একটা অ্যাওয়ে ভিউ বলতে পারেন, কামিং ব্যাক টু ফিল্ড অ্যাগেন। দেখছেন কার্লোস কুদরত নির্দেশ দিচ্ছে, এই যে ব্যারিয়ার তৈরি করে ড্রিলসগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আজকে প্রথম, এর আগে কিন্তু এই ব্যারিয়ারগুলো রেখে ড্রিলসগুলো কিন্তু হয়নি। হরমনজিৎ সিং খাবড়াকে দেখলেন পাস করলো, কোচ কার্লোস কুদরত নিজেই ফিটনেস